তিন মাসে না হলেন সানি লিওন। আমি তো মনে করো যে হেডলাইন দেখে তো আমার মাথা তো চক্কর। আরেকটা কথা, তার বলো এই যে অনেক সময় দেখলে আমরা দেখি অনেক বইয়ে যে নিচে যোগ করে দিয়ে দেয়, মানে যাবে দা দুই পাশের দুই কলমের যত টাকা যোগ হয়েছে মোট হয়েছে ওইটা মোট যোগ হ্যাঁ, করে দিয়ে দেয়। জাবেদার যোগফল অলওয়েজ যোগ করে দেওয়ার নিয়ম, এটা দেওয়াটা ভালো। স্যার স্যার অনেক অঙ্ক তো দেয় না স্যার, না দিলেও সমস্যা? আমার কথাটা একটু শোনো, মানে আমার কথাটার মানে ধরো অনেক সময় আমরা বলি যে ধরো তিন মাসে মা হলেন সালি লিওন, শুনছো না? তিন মাসে মা হলেন সানি লিওন। আমি তো মনে করো যে হেডলাইন দেখে তো আমার মাথা তো চক্কর। আমি বললাম তার হয়তো এক্সট্রা পাওয়ার টাওয়ার আছে, সে তিন মাসে হয়ে গেছে, তাই না? তো ব্যাপারটা হলো যে পরবর্তীতে ক্লিক করার পরে দেখলাম সে তিন মাস, সে একটা বেবি দত্তক নিছে, দত্তক নেওয়ার পর তিন মাস টাইম লাগছে এই প্রসিডিউর মানে ইয়াটা করতে। এভাবে সে মানে হেডলাইন লিখছে তিন মাসে মা হলেন সানি লিওন। তো এইটুকু শুনে কিন্তু লাফানো যাবে না, এইটুকু শুনে লাফানো যাবে না। আমি পুরো কথাটা কি বলি এটা একটু শোনো। প্রথম কথা, জাবেদার যোগফল করে দেওয়াটা নিয়ম, কিন্তু এটা করতেই হবে, ব্যাপারটা এরকম না। তবে এখানে পুরো কাহিনীটা আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলি। আমার ছোট ভাই এখন তো ঢাবিতে পড়ে, তোমরা জানো। জি স্যার। ও যখন ক্লাস নাইনে ফার্স্ট টাইম পরীক্ষা দেয়, ওদের তখন সৃজনশীল ছিল ছয়টা, ছয় দশে 60 মার্ক, অ্যাকাউন্টিং এ সে 58 পাইছিল। কিন্তু আমার ভাই এসে আমারে বলছে যে ভাই আমি 60-এ 60 পাবো, অ্যাকাউন্টিং এ 60-এ 60 পাবো। আমি ওর খাতা মিলাইয়া দেখছি যে হ্যাঁ সে 60-এ 60 পায়, কিন্তু সে একটা কোশ্চেনে 4-এর জায়গাতে 2 পাইছে। আমি অভিভাবক দিবসে খাতা দেখতে গেছি যে আমার ভাই 60 কেন পাইলো না, 58 কেন পাইলো। তো কোশ্চেনে বলছে নিম্নলিখিত লেনদেন গুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করো, নিম্নলিখিত লেনদেন গুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তো ও ডেবিট ক্রেডিট নির্ণয় করছে, কিন্তু কারণটা উল্লেখ করে নাই। ডেবিট হওয়ার কারণ আর ক্রেডিট হওয়ার কারণটা কি পাশে উল্লেখ করতে হয় না, সে কারণ উল্লেখ করে নাই। অনেক সময় কিন্তু কোশ্চেন থাকে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো, আর কোশ্চেনে ছিল ডেবিট ক্রেডিট নির্ণয় করো। এখন স্যারকে আমি বললাম স্যার কোশ্চেনও তো ছিল না কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো, ওই জন্য তো সে কারণটা দেয় নাই, এই জন্য তো দেয় নাই। আপনি যদি কোশ্চেনে উল্লেখ করতেন যে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো, তখন যদি সে না দিত সেক্ষেত্রে আপনি 2 মার্ক কম দেন। এখন স্যারটা আমাকে উত্তর দিল যে আপনার ভাই কমার্সের ফার্স্ট বয় এই স্কুলের, সে 60-এ 60 পাচ্ছে, তার কাছে আমাদের আলাদা একটা এক্সপেকটেশন আছে যে যে ছেলেটা 60-এ 60 পাচ্ছে তার খাতাতে ন্যূনতম ভুলের জন্য কিন্তু মার্ক কাটা হয়। ধরো একটা ছেলে ফেল করতেছে, সে হয়তো ভুল করছে অঙ্কে, তারপরেও কিন্তু সে 4-এ 4 দিয়ে তাকে পাস করা দেওয়া হয়, এটা কি জানো? জি স্যার। একটা ছেলে ফেল করতেছে, একটা জায়গাতে ভুল করছে, তারপরেও তাকে কি করা হয়, 4-এ 4 দিয়ে পাস করা দেওয়া হয়। কিন্তু যে ছেলেটা 60-এ 60 পাচ্ছে তার খাতাটা কিন্তু সামান্য কাটাকাটির জন্য 2-1 মার্ক কি করে দেওয়া হয়, কেটে দেওয়া হয়। যে ছেলেটা 60-এ 60 পাচ্ছে ওর খাতাতে তো কাটাকাটি থাকা যাবে না, যে ছেলেটা 60-এ 60 পাচ্ছে ওর খাতাতে কিন্তু কি কাটাকাটি থাকা যাবে না। তো ওরকম তুমি ধরো ফকিন্নি, কথার কথা আমি নট অনলি কাউকে ইন্ডিকেট করে বলতেছি না, ফকিন্নি বলতে আমি এটা বুঝাচ্ছি যে তুমি পাশই করো না, তখন তুমি যোগ করো নাই, তারপরও দরকারে স্যার ক্যালকুলেটরে যোগ করে তোমার পাস করায় দিবে। কিন্তু যখন তুমি 70-এ 70 পাচ্ছ, তখন যদি তোমার খাতাতে যোগে যোগ মানে যোগ করা না থাকে, তখন এর জন্য তোমাকে মার্ক কাটা হবে। আমি কি বিষয়টা বোঝাতে পারছি? জি। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি যে তুমি জি তুমি যখন ফেল করতেছো,
তখন স্যার তোমাকে ভুল একটা জাবেদা, তুমি যোগ তো করোই নি, বরংস জাবেদা একটা ভুল করছো, পাঁচটা জাবেদা তার ভিতরে একটা ভুল করছো, তোমাকে তারপরেও স্যার স্যারে সাইড দিবে। কিন্তু যখন তুমি এ প্লাস পাচ্ছ, সত্তরে সত্তর পাচ্ছ অ্যাকাউন্টিং এ, তখন তুমি যোগ করো নাই, তোমার খাতাতে কাটাকাটি, তোমার শখ বাঁকা, তোমার হাতের লেখা খারাপ, তোমার এইটা তোমার এইটা সেইটা, তখন তোমাকে স্যার চেষ্টা কি করবে যে সত্তরে সত্তর, ওকে যদি আমি পঁয়ষট্টিও দেই তাও তো কিন্তু সে প্লাস থেকে কি হচ্ছে না, মিস হচ্ছে না, কিন্তু সে পঁয়ষট্টি পাচ্ছে। তো একটা ভালো একটা খাতা যখন সত্তরে সত্তর পায়, তখন কিন্তু টিচাররা একটা খাতা দুইবার মানুষ দেখে, দুই ধরনের খাতা টিচাররা দুইবার দেখে, এক যে ছেলেটা ফেল করতেছে, এক যে ছেলেটা ফেল করতেছে, যে স্যাররা চিন্তা করে ছেলেটা জীবন নষ্ট হয়ে যাবে বোর্ড পরীক্ষা, দেখি ওকে পাস করে দেওয়া যায় কিনা, এটা কিন্তু টিচাররা চেষ্টা করে। আবার যে ছেলেটা সত্তরের ভেতর সত্তর পাইছে, স্যার তখন চিন্তা করে আমি কি কোথাও মার্ক দুইবার দিলাম, অথবা ছেলেটা কি সাতটা কোশ্চেনের জায়গায় আটটা কোশ্চেন লিখছে, মানে এরকম বিভিন্ন চিন্তা ভাবনা কিন্তু স্যারের ভিতরে, কিংবা সত্তরে সত্তর পাইলো কেন, ফেল করলো কেন, এটাও যেমন দেখে, সত্তরে সত্তর কেন পাইলো এটাও কিন্তু স্যার আবার খাতাটা কি করে, রিজেক্ট করে। আমি এই জন্য বলতেছি যে যোগ না করলে তোমার যে ফাঁসি হবে ব্যাপারটা তা না, কিন্তু যোগ যদি তোমাদের হাতে সময় থাকে তোমরা করে দিবা। আমি মনে হয় বোঝাতে পারছি, জি স্যার। জাবেদা যেহেতু করতে পারছো, খতিয়ান করতে পারবে না স্যার, পর্যাপ্ত পরিমাণে বুঝছি স্যার। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে বুঝছো না, আচ্ছা তাহলে একটা সবাই মিলে একটা থ্যাংক ইউ দিয়ে দাও জোরে করে চিল্লায়া, যেন মার্কেট পাওয়া যায়। স্যার খতিয়ান স্যার, থ্যাংক ইউ। সৈকত দেয়নি এখনো, নাবিলা দেয়নি, নুসরাত দেয়নি, নুসরাত এখনো দেয় নাই, আমি তোমাকে তো বলতেছি না, তুমি দিয়ে দাও নাই, মেসেজ দিছো কি, মেসেজ দিছো? হ্যাঁ দিয়েছি। আচ্ছা ঠিক আছে, মেসেজ দিলে আলহামদুলিল্লাহ, যারা যারা দাও নাই তারা তারা পেমেন্টটা করে দিবা, আর যারা খতিয়ান পারো তারা তো, সরি যারা যাবে দা পারো তারা তো খতিয়ান অবশ্যই পারো, তো খতিয়ান তো দেখাই দেওয়ার কোনো কিছু নাই স্যার। হ্যাঁ তোমাদেরকে আজকে কিছু ভিডিও দিব, যেহেতু ফিনান্সের ক্লাস শুরু হয়ে যাবে এখনি, এখন হয়তো দিব না, এই ধরো সাড়ে দশটার দিকে হয়তো দিব, আমার ফ্রি ক্লাসের কিছু ভিডিও যেখানে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও আছে যেগুলো তোমরা দেখবা, পুরো প্লে লিস্ট আজকে দিয়ে দিব, পুরো প্লে লিস্ট আজকে দিয়ে দিব। আমি আগামী দিনও পরীক্ষা নিব না, তারা হয়তো বা বিরক্ত বোধ করতেছো, কিন্তু একটা কথা মনে রাখবা যে এটা ব্যাচ, এখানে একজন স্টুডেন্ট যদি না বোঝে আমি তার জন্য ওয়েট করব, মানে একটা কথার কথা, কথা কি বুঝতে পারছো? আমি সবাইকে নিয়েই এগোতে হবে, কেউ যদি আমাকে বলো যে না ভাই আপনার কাছে আমি একা একা পড়বো, একা চার হাজার টাকা দিবা, বেশি না, একা একাই পড়বা অনলাইনে, সমস্যা নাই, তাহলে তুমি যা বলবা আমি শুধুমাত্র তোমাদেরকে তাই পড়াবো, কথা কি বুঝতে পারছো? একেবারে আপনার কোচিং এ এসে পড়বো। ও আচ্ছা, কোচিং এ চলে আসো তাহলে, ওকে। আচ্ছা স্যার এখানে টাকা থাকে স্যার আপনাদের এখানে স্যার, কি বুঝি নাই কি বললা স্যার, বেশি টাকার এরকম জায়গা আছে স্যার, এরকম সিস্টেম আছে স্যার, আমাদের দশটা থেকে ফিনান্স ক্লাস শুরু হবে, তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, ওকে, আসসালামু আলাইকুম স্যার, আর কালকের ভিতরে সবাই শিক্ষানবিশ ভাতাটা পরিশোধ করে দিও, বাই বাই। অবশ্যই।